মানবিকতা। মা দেখো কি সুন্দর জামা, তুলে দিতির জন্য এনেছে ওর মা। জামাটা ঝলমল ঝলমল করছে, সাদা কাশফুলের মতো রং। দিদি পরলে পরীর মতো লাগবে, পুজোর সময় পরবে, কত আনন্দ মজা করবে, বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাবে। আমার দেখো ছেঁড়া জামা, আমাকে কেউ খেলা নেয় না। মা আমি নতুন জামা পরবো না, বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাব না। মা বলো না, মা চুপ চুপ একটা কথাও না, বাড়ি চল, ওসব আমাদের ভাবতে নেই মা। আমরা খুব গরিব, তুলি দিদিদের বাড়িতে কাজ করে খাই, ওরা শুনলে কি ভাববে বলতো। কাকিমা তুলি ডাকে, এই জামাটা নাও, মা এনেছে বোনের জন্য, ওকে পরিয়ে দাও, আমার মতো সুন্দর লাগবে। কাজের মাসি জামাটা নিয়ে হাও মাও করে কেঁদে ওঠে, সে তুলিকে অনেক আশীর্বাদ করে। সেই ছোট্ট মেয়েটি আর তুলি দুজনে নতুন জামা পরে হাত ধরাধরি করে নাচে। কাজের মাসি স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ঈশ্বরকে ধন্যবাদ জানায়।